আমার বাইরে তুমি কি কইছো? তোমার বাইরে কোহ আমি কি কইলাম? আমি তো কিছু কইনি। আমার ভাই তোমার শালা, হে তোমার কাছে ব্যবসা টাকা চাইছে, তুমি দাও নাই কেন? কিছুর লেগে দাও নাই? শালার প্রতি তোমার নিজের কোনো দায়িত্ব নাই? আচ্ছা এই যে গলাবাজি করে কথা কও, তোমার একটু বুক কাঁপে না? দায়িত্ব আছে, দায়িত্ব থাকবো না কেন? তোমার বাপের কাছে গিয়ে আমি ইজার আনছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, আর ব্যবসা আমি তো টাকা দেবো। এই তুমি আমার বাইরে দিয়ে তোমার একটা কথা কইতে পারলা? বড় কথা কোথায় কইলাম? তুমি কথা কইছো সেই কথার উত্তর দিলে। ওই তুমি আমাকে চিল্লা কথা কইতেছো কে? ও মোর খোদা, আস্তে আস্তে কথা কমো। আরেকবার যদি সিলে কথা কোনা এই ঘর দিয়ে তোমার আমি বাইর করে দেবো। টাকা টাকা যে করবা লাগছো, তোমার কাছে থাকলে দিয়ে দাও, আমার কাছে তো টাকা নাই। হাই আমি টাকা দিব কেন? হ্যাঁ আর তোমার কাছে টাকা নাই, তুমি টাকা দিয়ে কি করো? আমার ভাই চাইলেই ঘর টাকা দেয়, টাকা দেয়, টাকা দেয়। আর কি ব্যবসা নিজে লেগে করতে চাইতেছে? ওই ইন্টারনেট ব্যবসা তো তোমার লেগে করতে চাইতেছে। বাবা হাতে না কালি না তো পারলাম না, আমার লেগে ব্যবসা করবা? গরুর ব্যবসা লেগে তো টাকা দিছিলে, দুইজনে মিলে কয় টাকা দিছে কয় টাকা পাইছি, আর ইন্টারনেটের ব্যবসা করবো টাকা আমার লেগে করবা? বাহ হাত তোলার, তুমি কিন্তু আমার লেগে আবার ছিলে কথা কইতে। তোমরা ভাই বইনে মিলে যুক্তি করতে হবে, চ মানে আমার এই ধ্বংস করবা, আমার শেষ করবা, আমার এই কাল এই কাল পরকাল যা আছে সব কাল একবারে মুচড়িয়ে ছিড়া লাইবে। আবার তুমি উল্টো পাল্টা কথা কইতেছো আমার লগে, আমি কিন্তু একদম উল্টো পাল্টা কথা শুনতে পারি না। বাই দাও এই রুম দিয়ে, বাই দাও। কোথায় বের হমো? বাইরে বাই যাবা। কোনো গলাবাজি করে সবাই না, আমার কাছে নাই, আমি না করছি, যার জন্য তোমার মাথা কাছে গরম হইয়া। ঠিক আছে তাহলে এই রুমের মধ্যে তুমি বসে থাকো, আমি যাইতেছি। তোমার বাইরে আমি 5-6 লাখ টাকা খরচ করে দিব, 5,000-6,000 টাকা নাই পুলার মানে সেশনের টাকা দিতে পারি না আমি। তুমি গলাবাজি করতেছো কেন? হ্যাঁ আমি কইছি না আমার লগে চিল্লায় কথা কইবা না, আবার গলাবাজি করতেছো তুমি আমার লগে? তুমি ভালো করে জানো আমার পূর্বপুরুষরা, আমার বাপ দাদা তাগো বিশাল সয় সম্পত্তি, অনেক টাকা পয়সা ছিল, আমার কাছে তো নাই। তাগো মতো থাকলে তোমার মতো বায়ো রে, হ্যাঁ টাকা দিয়ে আমি ভরে থাকি। আরে রে কি কথা, পূর্বপুরুষের মেলা টাকা ছিল, তোর পূর্বপুরুষের যদি মেলা টাকা থাকে তা আমার বাপের কাছে তোমার বাপ বস্তা বলে টাকা ছিল কি লাইগা? তুমি বাইক যাও, তোমার বাপের দেখ কও যে তোমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য করবো টাকা লয়ে হয়। আমার বাপ যদি পয়সা থাকতো আমি কি তোমারে কইতাম? তোমার আরো তাত্ত্বে স্বজন আছে তার কাছে যাও, বাপের বাড়ি সম্পত্তি বেঁধে। এই আমার বাপের বাড়ি সম্পত্তি সব তোমারে দিছে না? সব দিছে আমারে। হ্যাঁ সব তোমারে দিছে। এখনো তো তোমাকে বাড়ির পুমুরে 3.5 বিঘা জমি আছে, ওইটা বেশ চাই না, তোমার ভাইয়ের অর্ধেক আমার অর্ধেক দাও। একরে খাইতে খাইতে না তোমার জিভে লাল 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 লাল, এখনো লাল লাল হয় না, ওই 3.5 বিঘা খাইলে তারপরে যদি জুল এমনি তুমি ওরম কুত্তার জিভটা ছুলাম তোমারে খাওয়াবো। তোমার তুমি যারে খুশি তারে খাওয়াওগা, লাহে লিল্লে ফকির মিসকিনে দিয়ে দাওগা, ফকির মিসকিনে দিব তা তোমারে খাওয়াবো। বাপ চাই তোমার কাছে আমি, তোমার ভাই জানে আমার কাছে টাকা পয়সা না চাই, বাস ফিনিশ, আমি দিতে পারবো না, পারুম না পারুম না, দৈন্তার নায়ক না একবারে। ওকে ঘরটা বাই যাও। ইয়েস ওকে গেলাম গা, যাওগা, ঘরটা তোমার না ঘরটা আমার, আমি আমার রুমে যাইতেছি। তুমি বই দেখো কত বড় সাহস, হ্যাঁ আর সদ্য গোষ্ঠী ফহির আবার আমার গায়ে জমিদার, জমিদারে বাচ্চা আইছে হাত পয়সা টাকা দিচ্ছে আমার বাপের কাছ থেকে, আর এখন তোমার বাড়িটার এই অসময় বাড়িটার কোনো টাকা দিতে পারে না। ওই টাকা নাই কি কম বলে যাইবা? নজর ধরে একটা কথা কই, ক সবাই আমার জোরে না করে যখন ডাকে, হ্যাঁ আমি জোরে কই, হ্যাঁ তুই জোরে করে ডাকস, কিন্তু সবাই যখন জোরে 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 করতে কই, যখন জোরে করতে তোত লাইস্তা তোত লাইস্তা, আসল ঘটনা ক ক ক তুই ক, আমি হুনুম ক ক কইতে তো দিবি ক না বাবা ক না, ট্রেন তো যাইবো গা ক, তুই তো যখন জোরে কই ডাকস তখন আমার মেজাজটা অত্যাধিক গরম হয়ে যায়। তুই সাকিব খানের ছবি তো হস না, বড় ভাইয়ের ছবি দেখ না ব্রো, হ্যাঁ পরে আমি কইছি এখন বাংলা সিনেমার জয় জয়কার, প্রত্যেকটা হল হাউসফুল থাকে, তুই একটু খবরটা বললে দিস, তুই তোর সিনেপ্লেক্স মিনিপ্লেক্স যাস না, আমরা তো অনেক ডিসমিস দেই, আমরা যাই প্রত্যেকটা হল থাকে হাউসফুল, এখন তুই ছবি দেখবি, ছবিতে দেখবি কি সাকিব খান খালি বুবলির পিছিয়ে লৌড়ায় 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 হয় না, কিন্তু ছবির শেষটা কই হয়, সাকিব খান আর বুবলি বাসর ঘরে ছবি শেষ হয়, মানে তুই আমারে অপছন্দ করতে থাকবি করতে থাকবি করতে থাকবি, কিন্তু একটা সময় তুই আমার ভালোবাসা চাইবি, ভালোবাসা দিবি কিনা বল। আচ্ছা আমি বুবলি মানলাম, তুই কি নিজেরা সাকিব খান মনে কর? অবশ্যই আইছে বাংলার হিরো। আরে শালা কি হইছে, টেনশন করছ ছেলে, সাকিব ভাই তো আমার মতোই আছিল, পরে ইন্ডিয়া গিয়া মালিশ টালিশ করে দিছে, এখন সুপারস্টার হয়ে গেছে গা। হন একটা কথা কয়ে দেই, বাংলাদেশে কিন্তু জসিমেরও কিন্তু আবির্ভাব হয়েছিল, সাকিব খান না হইতে পারে জসিম কিন্তু আমি হইতে পারো, হ্যাঁ হ্যাঁ কয়ে দিলাম। যজ্ঞ তোর লাগে এত কথা বেচা লাভ নাই গা, তুই ডিমের মতো করে তোর চেহারাও ডিমের মতো হয়ে গেছে গা, তোর লাগে গিফট আছে গিফটটা লয়ে যা। কি গিফট রাখছো? এই
আমার একমাত্র ভাই বিয়ে করে নাই, শাদি করে নাই, পুলে বাঁধ নাই, এই টাকা কামাইয়া কারে খাইবো, টাকা কামাইয়া তোমার আমারে খাইবো না। আরে আবারও কই গোলাবাজি করবা না, আওয়াজ নামায়া কথা কও। তুমি যে বাইরে বিয়া শাদির কথা কও, তোমার বাইরে কেরা বিয়ে করবো, কেরা হাঙ্গা করবো, কেরা নিকা করবো? আমার ভাইয়া পোলার মামা সে, থ্যাংক ইউ, তোমার সে হইছে হিরো। আরে বিয়া করার লাইগা মানুষ লাইন দাও, মাইয়া লয়ে খাড়াই দিছে। এই চেহারায় আলমঠির পাট রূপ বানের পাট চলবো না, বুঝছো? তোমার ভাই যে তালের ভাই, গুতে খায়া হে, মাইর খায়া হে, দিয়া পারে না, ইজ্জত রাস্তায় লুটিয়া থিয়া হে। আমার ভাই মাইর খাইও আসে, দিয়েও আসে, তোমার মতো নেই তিতুল্লা দৌড়াইয়া খাটের নিচে এসে পড়ায় না। বইরা বয়সে ভাত কানা করো না, তোমার না করলাম। থাকলে কি হইব, নাম তো আমার নামে, দলিল পড়ছে আমার নামে, আর এস আমার নামে, সিএস আমার নামে, অবশ্যই খামো। তাও তোমার দুয়ে খাম না, তোমার বাইরে দুয়ে খাম না। ওই টাকা পয়সা যদি দিও না লাগে পুলারে দিব, টাকা পয়সা দেওয়ার লাগে মেরে দিব, তোমার বাইরে দিব না, তোমার ভাই একটা দুর্মুষা। দুর্মুষা কি? আচ্ছা ধর, একটা মানে নায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? অভিনয়, নিখুঁত অভিনয়। তার মানে কি নিখুঁত অভিনয়? তাহলে কি ভাই? ওটা হইলো যে তার চেহারা, নায়কের মূল পুঁজি হইলো তার চেহারা আর হলো বডি, বুঝছস? নাহলে আবার কি এর নায়ক? ঠিক আছে আপনি ভাই। কেমনে ধর, একটা সিনেমায় একজন ক্যারেক্টার আর্টিস্ট, তার অভিনয় ভালো কিন্তু তার হাইট ভালো না, তার বডি স্ট্রাকচারটা ভালো না, বুঝছস? চেহারা সুন্দর না, তাইলে তো সে তার ভিতরে নায়ক রচিত যে বিষয়টা আছে ওইটা নাই, তাইলে সে কিছুই হইতে পারবে। আবার ধর যে কোনো একটা নায়ক, সে আসলে দেখতে সুন্দর কিন্তু তার অভিনয় নাই, কিছুই নাই, তাইলেও সে হবে না। আমার অভিনয়টাও আছে, আবার ধর যে নায়ক রচিত যে বিষয়টা, হ্যাঁ ওইটাও আছে আর কি, মানে হিরোইজম যাকে বলে আর কি, পুরুষত্ব। ভাই অভিনয় তো দেখলাম না, চেহারা দেখলাম, চেহারা তো অনেক মাইস্তা। কি মাইস্তা? কি বেটা, এই যে দাগ, ওইটা তোরা বুঝিস না রে, ওটা দাগ না, ওটা হলো সানবান। সানবান? হ্যাঁ, ওই যেটা সানবান আর কি, গ্রামে বুঝি তো ওইটাই মাইস্তা। আশ্চর্য, আমিও তো ভাড়া দেবো। হ্যাঁ তুমি কি কখনো দেখছো যে নায়ক ঘা করে দাঁড়ায় আছে, নায়িকা গাড়ি ভাড়া দিয়ে চলে গেলো, এরকম কথা? নায়কের একটা রেসপন্সিবিলিটি আছে না? নায়িকা তো তুমি না, মানে তুমি তো আসলে নায়িকাদের মতো দেখতে, কিউট, কিউটের ডিব্বা, নায়িকার চেয়ে সুন্দর আর কি। তো ইয়ে কোথায় আসলা? আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো আর কি, সুন্দর।
পড়াশোনা ঠিকঠাক মতো চলছে? হ্যাঁ হ্যাঁ একদম ভালো মতো চলছে। আচ্ছা শুনো, ওই নেক্সট মান্থে আমার একটা ফিল্ম আসতেছে, বুঝছো? তো তুমি বললো তুমি কোন দিন ফ্রি থাকবা, আমি জাস্ট টিকিট কেটে দেবো আর কি। হ্যাঁ ভাইয়া অনেকগুলো টিকিট দিতে হবে, আমার ফ্রেন্ড সার্কেল তো বিশাল বড়, এর জন্য। হ্যাঁ কোনো ব্যাপার না, কতগুলো তোমার টিকিট চাই? তোমার জন্য একটা হল আমি খালি করে দেবো, পুরোটাই বুক করে দেবো। না না হল খালি করতে হবে না, কয়েকটা টিকিট দিলেই হবে, আমি জানাবো ভাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার এই অ্যাসিস্ট্যান্ট কি রাতের বেলা ছাতা ধরে রাখে? আমার কাজই তো এটা, ছাতা ফুটন না হয়েছে কি? ধরো যে আমরা তো আসলে ফিল্মের হিরো, তো আমাদের আসলে অ্যাসেট তো এইটাই, তাই না? এইটাকে মানে যদি সানবার্ন হয় আরও প্রবলেম হয়, রাত্রেবেলা সানবার্ন তাই না? মানে এই যে স্কিনে একটু প্রবলেম হতে পারে আর কি, এই জন্য আর কি ঢেকে রাখা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ওকে বাই, তুমি হলই ফাঁকা করে দাও। আরে বেটা সুপ থাক, বেটা হল ফাঁকা করে রেখে দেখি তো, এটা বুঝোস না, এটা বাড়ি দিলেন, বাড়ি দিলেন চল ভাই, খুশি। আরে না, কাটা দিয়া যেমন কাটা তুলতে হয় তেমন ব্যবসায়ী শত্রুরে ঘায়াল করার লেগেও ব্যবসা শুরু করতে হয়। আরে বুঝতেছিস না, মহল্লায় ইন্টারনেটের বিজনেস তো একজনই করে, বুঝলু? অল্লেগা মহল্লায় আর কেউ এই ব্যবসা করতে পারে না। আমি এইবার ওর ব্যবসায় হামলা চালামো, আমি ইন্টারনেটের ব্যবসা করব। বাবা তুমি না জানিনা ছিল, নিজে ভাই নিজে কুড়ো মরতেছো। বুঝলু ইন্টারনেটের ব্যবসা তো ভালো যেতেছে না, লস খায় গেলি বুঝো তুমি, তারপর হাত দিবা এনে। মাঝে মাঝে শত্রুরে ধ্বংস করার লেগা নিজের একটু ক্ষতি মাইনা লইতে হয়। এই দেখ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া কি পরিমাণ ডলার খরচ করতেছে, কেন করতেছে সবই বুঝলাম, কিন্তু তুমি এত টাকা পাইবা কই? আসল পয়েন্টটা তো এখানেই ভাই, না তোর বাপরে তো কিছুতেই বোঝাইতে পারতেছে না, তোর বাপে যে ক্ষিপ্তা, টাকার অভাবে আমার এমন একটা মাস্টার প্ল্যান, পথে পয়সা যাইব এটা তো আমি হইতে দিব না। তোর কি জমা টাকা পয়সা আছে? কইতে মানে যাইব, কইতে মানে যাইব, তোর বাপে দিব। আমার বাপে তো আবার সেমিস্টার ফি দিতে চায় না, তোমার দিব টাকা। শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ এসে পাটনায় কেউ করে হামলা।